আসন পাই বিজেডির কৌশল্যা হিক্কাঙ্ক নামাঙ্কন দাখল করেছেন। বহু সমর্থকঙ্ক সহ বিরাট পটুয়ারে আসি কোরাপুট জিলাপাড়ক কার্যালয়ে কোরাপুট লোকসভার রিটর্নিং অধিকারীঙ্ক নিকটরে নামাঙ্কন দাখল করেছেন। নবীন পট্টনায়ক সামূহিক জনহিতকর কার্য ও লোকপ্রিয়তা যোগু জয়যুক্ত হেবি বলি কহিছেন। আজি কোরাপুট বাটমঙ্গলা মন্দিরর পূজার্চনা করে শোভাযাত্রার বাহারি এসহিত কোরাপুট বিধায়ক প্রার্থী রঘুরাম পড়াল মধ্য হাজার হাজার সমর্থক মধ্যে যাই কোরাপুট উপজেলাপাল কার্যালয়ে প্রার্থীপত্র দাখল করেছেন। কোরাপুটর বিকাশকু মুখ্য প্রসঙ্গ রক্ষি লোকঙ্ক নিকটক যাবে বলে কিন্তু রঘুরাম পড়াল। সেইপরি লক্ষ্মীপুর বিধানসভা আসন পাই বিজেডি প্রার্থী প্রভু জানি নামাঙ্কন পত্র দাখল করেছেন। আজি অতিরিক্ত জিলাপাল নিকটরে প্রার্থীপত্র দাখল করেছেন। সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী ওড়িশার রাজ্য বিজু জনতা দলের সভাপতি কৃতজ্ঞতা জনাইবি, নমস্কার জনাইবি। তা সাংক পাণ্ডিয়ান স্যার এবং ববিতা স্যার কৃতজ্ঞতা জনাইবি। তা সাঙ্গে সাঙ্গে আমার লোকসভা ক্ষেত্রর যে বিজু জনতা দলের নেতৃমণ্ডলী অনেক তাঁকু আশীর্বাদ মাগুছি এবং তাঁকু কৃতজ্ঞতা জনাওছি। তা সাঙ্গক যেতে জনসাধারণ অনেক ধন্যবাদ জনাইবি। আজ আমি সমস্ত আশীর্বাদ লোড়ি মানে সমস্ত ধর্মর আশীর্বাদ লোড়ি আজ আমি এইটি নামাঙ্কনপত্র দাখল করছি। সমস্ত সহযোগ অপনার দেখি বিরাট বড় শোভাযাত্রার আয়োজন হয়েছিল। সমস্ত কর্মকর্তা এটি আমার উপস্থিত লে মা মানে উপস্থিত যুবক এবং সমস্ত বিজু জনতা দলের বরিষ্ঠ নেতা সমস্ত উপস্থিত লে নিহাতি পক্ষে আপনার বিগত দিনের মধ্যে দেখি আসছেন যে এইটি আমার সাঙ্গে কি প্রতিদ্বন্দ্বিতা। এথর আমি ভাবুছু যেমন বিজু জনতা দলের সমস্ত কর্মকর্তা আক্টিভ অটি বিজু জনতা দল সমস্ত সিট্রে জিতব। সমস্ত আশীর্বাদ এবং নবীন বাবু আশীর্বাদ। সাতটা সিট্রে নিহাতি ভাবে জিতব এবং এমপিটা মধ্যে জিতব। সমস্ত আশীর্বাদ অছি এবং আপনার মাধ্যমে মু এতিকি হি সমস্ত অনুরোধ করবি যে এইটি আমার যেতিকি বি এমপি এবং মু তো নিজে এমপি প্রার্থী মু সমস্ত হাত জোড়ি আপনার অনুরোধ করছি আপনার মানে আশীর্বাদ করতু এবং আমার যেতিকি শঙ্খ চিহ্নরে যে বিধায়ক মানে ক্যান্ডিডেট অনেক তাঁকু মধ্যে গোটে গোটে শঙ্খ চিহ্নরে ভোট দিয়ে আপনার আশীর্বাদ দেবে এবং এই নবীন ওড়িশা নূতন ওড়িশা গঠন করার সমস্ত সহায়ক হবে। ধন্যবাদ। সর্বপ্রথমে আজ মতো তৃতীয় থর ওড়িশার মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় আশা বিশ্বাস করে লোকঙ্কর সেবা করা আজোগ দিয়েবার সর্বপ্রথমে ওড়িশার মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় এবং ফাইভ টি অধ্যক্ষ বিকে পাণ্ডিয়ান স্যার এবং সাংগঠন সম্পাদক প্রণব প্রকাশ দাস এবং মোর নির্বাচন মন্ডলীর সমস্ত ভাই ভী মানুষ মু অশেষ অশেষ ধন্যবাদ দেছি। যেহেতু মোর কার্যকলাপ দেখি আউ যা বি মাননীয় মুখ্যমন্ত্রী যা বি উন্নতিমূলক কার্যকলাপ করছেন সে কার্যকলাপ আউ যা বি অধুরা রয়েছে তাকে সম্পূর্ণ করা আউ তৃতীয় থর মতো লোকের সেবা করা সুযোগ দিয়েবার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মোর নির্বাচন মন্ডলীর সমস্ত ভাই ভী মানুষ সর্বপ্রথমে বহুত বহুত ধন্যবাদ দেছি। দেখুন আজ আপনার নিজে সো আকি দেখি হাজার হাজার জনসাধারণ আসি সমর্থন করে নামাঙ্কন পত্র দাখল করা আসি সামিল হয়েছিল। সে যে মধ্যে আজ আসছেন সে বহুত বহুত ধন্যবাদ দেছি। আগামী দিনে প্রত্যেক ঘরে ডোর টু ডোর গাঁ কু গাঁ সমস্ত জায়গায় বুলি কিন্তু আউথরে লোকের সেবা করা আশীর্বাদ নিয়ে যাবু আশ্চিন্ত বিজয় হব বলে মোট বিশ্বাস। আউ এমপি প্রার্থী কৌশলিকা শঙ্খ চিহ্নরে মু রঘুরাম পড়াল বিধায়ক প্রার্থী হিসাবে আপনার মিডিয়া মাধ্যমে মু দুইটি দুইজনক শঙ্খ চিহ্নরে ভোট দিয়ে যোজিত করবে বলে মোট অনুরোধ। দেখুন ধন্যবাদ দেবি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক মহোদয় কারণ সে হচ্ছেন বিজু জনতা দলর মুরব্বী আতে লক্ষ্মীপুর নির্বাচন মন্ডলী আস্থা প্রকট করে দ্বিতীয় তর নির্বাচন লড়িবার সুযোগ দিয়েবার মো তরফর পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করবি এবং মু আজ নমিনেসন দাখল করেছি। নিশ্চয় আশা রাখিছি 2024 ইলেকশন মু নিশ্চয় বিজয় লাভ করবি কারণ মু যেতবে যা লিখিছি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় আম নির্বাচন মন্ডলী যথেষ্ট দিয়েছেন। আপন মানে জাগে দীর্ঘ 30-40 বর্ষর স্বপ্ন আজি
সাকার হয়েছি। লোকঙ্কর যা কি সাধারণ জনতার ডিমান্ড লা মুরান ব্রিজ এবং ঝঞ্ঝাবতী ঠারে গোটে ড্যামটে এবং অনেক রোড রাস্তা মেডিকাল স্কুল কলেজ ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় মো নির্বাচন মন্ডলী দিয়েছেন, তেমন তাহলে মুদা করে মো নির্বাচন লড়বি এবং নিশ্চয় আশা রাখি মো বিজয় লাভ করবি। ইতিহাস অধ্যায় লেখা হব 2024 সাধারণ নির্বাচন হলে মাত্র সন্দেহ নাই, কেবে অসম্ভব নুহে, সবকিছু সম্ভব, কারণ লোক ভালো পাইবা, লোক আশীর্বাদ সুনিশ্চিত মো সহ মানে মো সহ অশ্চয় মু লোক সহ সাধারণ জনতা সহ এবং যা পূর্বর কৌলি মানে আপন যদি জাঁতি সেই লক্ষ্মীপুর নির্বাচন মন্ডল অনেক নেতা বি শাসন করলে অনেক বিধায়ক বিলে না নেওয়া চাহুনি কি সে ইঙ্গিত করে কহবাক চাহুনি, কারণ আপন মানে জাঁথে গোটিয়ে বর্ষরে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় সিএমএসএরে পাখাপাখি 20 কোটি টাকা দিয়েছেন গোটিয়ে নির্বাচন মন্ডলের এবং আমা নবীন ওড়িশা মাধ্যমে 7 কোটি টাকা এবং তা পূর্বর আমি সিএমএসএরে সে দিয়ে 5 কোটি টাকা। তো এইভাবে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয়ের লক্ষ্মীপুর নির্বাচন মন্ডলী ভাল পাইবা অছি, সে লক্ষ্মীপুর নির্বাচন মন্ডলী ভাল পাঁতি, কারণ সে যা খুব কম কহতি কিন্তু কার্যর দেখাতে মতো গর্ব লাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় এই শিক্ষাবর্ষে আপনার জাঁতি প্লস টু হায়ার সেকেন্ডারি স্কুল জেলার 5টি খোলা বেড়ে মো নির্বাচন মন্ডলীর 3টা খোলি, সেটা হচ্ছে পোড়াগড়, কাকরিগুমা আউ আপনার বন্ধুগাঁ এবং তা পরবর্তী সময়ের মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় নারায়ণপাটনা ঠার গোটে ডিগ্রি কলেজ খোলিছেন দিয়েছেন এবং বন্ধুগাঁ ঠারে বি, কারণ আমি যেতবে যা মাগিছু মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয় লক্ষ্মীপুর নির্বাচন মন্ডলী আখি বুঝি করছেন, কারণ লক্ষ্মীপুর নির্বাচন মন্ডলী লোক সে ভাল পাঁতি, তেমন সুনিশ্চিত ভাবে তার মানে মাননীয় মুখ্যমন্ত্রীকর যে কার্যকলাপ সম্মান দেওয়া যাই আমার লক্ষ্মীপুর নির্বাচন মন্ডলীবাসী সুনিশ্চিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ষষ্ঠ থাকে মুখ্যমন্ত্রী হবে এবং সেইটি বিজু জনতা দল বিধায়ক প্রার্থী মুজে বিজয় লাভ করবি পুনর্বার আম সাধারণ জনতা এই শঙ্খ চিহ্নকে আশীর্বাদ করবে, শঙ্খ চিহ্ন 2 গোটি ভোট দেবে, গোটি বিধায়ক আোটি সাংসদ নিকটরে দেখুন, এটা বহুত খুশির কথা, মানে যে মানে বেড়ে বেড়ে কা ঘরকু পশন্তি সে ঘরকু ধ্বংস করি যাতে আধে সে ঘরে মানে আপনার দেখিবে কিছু ব্যক্তি অনেক কাহা ঘরে গেলে শান্তি শৃঙ্খলা সহ বসবা শিখত, কিছু লোক অনেক কাহা ঘরে বসিকি মতো ডিস্টর্ব করা জাঁত, তেমন সেই বিষয় বস্তু সেই জিনিস কিছু বিজু জনতা দলকে ফরক পড়ব না এবং বিজু জনতা দল কোণী ক্ষতি হব না, সুনিশ্চিত ভাবে বিজু জনতা দল সেইটি বিজয় লাভ করছে, আপন মানে যেত ভোট গণা হব সেইদিন নিশ্চয় আপন মানে অনুভব করবে দেখবে। কোরাপুট জেলার করুণা মহানন্দিয়া রিপোর্ট ফোকাস প্লাস।